আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর একটা কল আসে। আমি আমার ফোনটা রিসিভ করার পরে আমি শুনলাম আজকে নাকি আমার স্যার আসবে, আর আন্ডারে আমি এখানে মিশন এসেছি। তারা নাকি আমাকে আর কয়েকবার কল দিয়েছে, আমি রিসিভ করিনি। আমাকে 10 মিনিটের ভিতরে স্যারের কাছে থাকতে হবে। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে পড়ি। আম্মু আর ভাবি পিছু থেকে ডাকাডাকি করছিল নাস্তা করে যাবার জন্য, কিন্তু আমার হাতে তো টাইম নেই। আমি বাসা থেকে আমার স্টাফকে কল দিলাম, সেদিন যেখান থেকে আমাকে তুলে নিয়েছিল সেখানে গাড়ি নিয়ে আসতে বললাম। আমি একটু রিক্সা করে ওখানে চলে আসি। আমি এখানে এসে দেখি গাড়ি নিয়েও চলে এসেছে। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসি, ড্রাইভারকে বলি গাড়িটা জোরে চালাতে। আমার কথা মতো গাড়ি চালাতে লাগলো। আমার স্যারের কাছে আসতে 4 মিনিট লেট হয়ে গেল। আল্লাহই জানে আজকে কি বলে। আমি তার বাসায় দেখা করতে এসেছি। আমি আমার আইডি কার্ড দেখিয়ে ভিতরে চলে আসলাম। তার সাথে দেখা করতে হলে পরিচয় দিয়ে ঢুকতে হয়। আমি বাসার ভিতরে এসে দেখি স্যার কাদের সাথে যেন কথা বলছে। আমাকে দেখে স্যার আমাকে চেয়ারে বসতে বলে, আমি বসে পড়ি। আর স্যারের সাথে যারা কথা বলছিল তাদের চলে যেতে বলে। স্যারের কথা শুনে তারা চলে যায়, আমি আর স্যার এখন একা। আবিব, তুমি তো হাঁপাচ্ছ কেন, আর তোমার আসতে তো লেট হলো কেন? সরি স্যার, আজকে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে এখানে চলে এসেছি, তাই একটু হাঁপাচ্ছি আর কি। হয়েছে আপিব, তোমার আর হাঁপাতে হবে না। তোমার কাজ কত দূর আগালো এটা বলো। যাক বাবা, বেঁচে গেলাম, স্যার কিছু বললো না আমাকে। এইসব জবে টাইম নষ্ট করা যায় না, টাইম টু টাইম সব কিছুই করতে হয়। এতে 1 সেকেন্ড এদিক ওদিক হয়ে গেলে দুর্ঘটনা ঘটে যেতে পারে, আর কোনো মিশনে যাওয়ার টাইমে তো একদর না হলে তো প্রাণও চলে যেতে পারে। স্যার আবার প্রশ্ন করলো, আফিব তোমাকে তো একটা প্রশ্ন করা হয়েছে, চুপ করে আছো কেন, আর কি ভাবছো? না স্যার, তেমন কিছু না, আমার কাজ ভালো এগোচ্ছে। তোমার কাজ তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। আর আজকে আমি তোমাকে এখানে ডেকেছি কিছু অফিসারদের সাথে পরিচয় করিয়ে দিতে, এখানকার তাদের তোমার কাজে আসতে পারে। আচ্ছা স্যার, আপনি যা ভালো বলছেন তাই করেন। আচ্ছা আফিব, তুমি একটু বসো এখানে, আমি রেডি হয়ে আসছি এক্ষুনি। এটা বলে স্যার ওখান থেকে উঠে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পরে রেডি হয়ে স্যার তার রুম থেকে বের হয়ে আসে। স্যার আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। স্যার তার নিজের গাড়িতে করেও কিছু সাইডি অফিসারের কাছে নিয়ে আসে, তাদের সাথে আমার পরিচয় করিয়ে দেন। তাদের সাথে কথা বলতে বলতে দূর হয়ে যায়। আমি এক সাইডে গিয়ে আমার পকেট থেকে ফোনটা বের করি। ফোনটা বাসা থেকে বের হওয়াটা আমি অফ করে দিয়েছিলাম, তাই এখন ফোনটা ওপেন করে আম্মুকে কল দিয়ে জানিয়ে দিলাম রাত ছাড়া আজকে বাসায় ফিরতে পারবো না। আমি এটাও বলেছি যে এক বন্ধুর বাসায় এসেছি, তাই রাত ছাড়া যেতে পারছি না। আম্মু কিছু বললো না। আম্মুর সাথে কথা বলা শেষ হতেই আবারও ফোনটা অফ করে পকেটে রেখে দিলাম। আমি তাদের কাছে আবারও চলে আসি। কই ছিলে আপনি এতক্ষণ? স্যার একটু সাইডে গিয়েছিলাম আম্মুর সাথে কথা বলতে। ও আচ্ছা, চলো লাঞ্চ রেডি হয়েছে, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমি আর স্যার চলে আসি লাঞ্চ করতে। আসলে আমি জবে থেকে জবে ঢুকেছি, তখন থেকে আমাকে অনেক ভালোবাসেন। লাঞ্চ করা শেষ হতে ওখান থেকে বের হয়ে আসি দুজনে। আফিব, এখন আমাকে ফিরতে হবে, কোনো দরকার হলে অবশ্যই জানাবে, আর তোমাকে এখান থেকে গাড়িতে নিয়ে যাবে, আমি আগেই বলে রেখেছি। আচ্ছা স্যার। তারপরে স্যার চলে গেলেন। স্যার চলে যাওয়ার কিছুক্ষণ পরে গাড়ি এসে হাজির হয়ে আমাকে স্যালুট দিয়ে গাড়িতে উঠতে বসতে বলে। আমি গাড়িতে উঠে বসি। আমাকে যে নিতে এসেছে ওর নাম রিফাত, অনেক ভালো একটা ছেলে। আমি যেখানে মিশনে যাই ওকে সাথে করে নিয়ে যাই। স্যার কোথায় যাবেন এখন? এখানে তো আসা হয় না, তাই চলো একটু ঘুরেই দেখি। আচ্ছা স্যার, তাই ভালো হবে, অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে কোথাও ঘুরতে যাই না, এই জেলাতে এসে তো একদমই না। এই শহরটা আমাদের, এখানে সিআইডির গাড়িতে ঘুরতে দেখলে প্রবলেম হবে, তাই এখানে বসে সম্ভব না। আসলে আমি রাতে বাসায় ফিরবো বলেছি আম্মুকে, তাই এখানে ঘুরতে বের হয়েছি। আমার পকেট থেকে ফোনটা বের করে ওপেন করে নিলাম। এখানে ঘুরতে ঘুরতে বিকেল 4টা বেজে গেল, এখন আমাকে ফিরতে হবে। রিফাত, আমাকে যেখান থেকে পিক আপ করো সেখানে ড্রাইভ করে দিয়ে এসো, হ্যাঁ অনেক ঘোরা হয়েছে। আমাকে রিফাত সেখানে ড্রাইভ করে দিয়ে চলে যায়। আমি স্যামকে কল দিয়ে বাসা থেকে বের হতে বলি। রাকিব, সিয়াম ওরা চলে আসে, আমি যেখানে আসতে বলি। কই ছিলি সারাদিন? সকাল থেকে তোকে কল দিয়েই যাচ্ছি কিন্তু তোকে লাইনেই পাচ্ছি না। এক বন্ধু বাসায় ছিলাম, ভার্সিটিতে থাকাকালীন পরিচয় হয়েছিল। আন্টিকে কল দেওয়ার পরও সেও একই কথা বলছিল। আচ্ছা এখন এগুলো বাদ দে, তাতে চল কোথাও থেকে ঘুরে আসি। ওখান থেকে একটা পার্কে আসি।
আমরা পার্কের ভেতরে একটা বেঞ্চে বসে গল্প করছিলাম, তখনই আমার পিছন থেকে একটা মেয়ে ডাক দেয়। আমি পিছনে তাকিয়ে দেখি রিমি, আমার ভার্সিটির একমাত্র মেয়ে বন্ধু। আর রিমি, তুই এখানে? তাও আবার এই টাইমে? এখানে এক আন্টির বাসা এসেছি, আর এই মেয়েটা আমার আন্টির মেয়ে। আমি আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই, আর এই সিয়া আমরা কি সব আমার বেস্ট ফ্রেন্ড। ভার্সিটি থেকে চলে আসার পর তো আর আমার সাথে কোনো যোগাযোগ রাখলি না। আফিফ, প্রবলেম কি তোর? আরে আমি এখান থেকে বের হয়ে আসার পর কারোর সাথে যোগাযোগ হয় না, তাই তোর ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছি। তাই যেদিন থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছে সেদিন থেকে হারিয়ে গেছে। ও, এই কারণে তো তোর ফোনে যতবার কল করেছি সুইচ অফ পেয়েছি। আমি তো ভেবেছিলাম আর কখনো দেখা হবে না, ভালো সময় তোর সাথে দেখা হয়েছে। কেন এই কথা বলছিস তুই? তারপর রিমি আমাকে বলল, কারণ সামনের মাসে বিয়ে ঠিক করা হয়েছে, আমার সব বন্ধুদের দাওয়াত দিয়ে ফেলেছি শুধু তুই ছাড়া। তুই আমার ভার্সিটি লাইফে বেস্ট ফ্রেন্ড ছিলি, তোকে দাওয়াত দিতে পারবো না ভেবেছিলাম, কিন্তু আল্লাহ তোকে আবার ফিরিয়ে দিল। তোর ফ্যামিলির সবার দাওয়াত তুই সবাইকে নিয়ে যাবি, আর তোর যতগুলো বন্ধু বান্ধবী সবাইকে। তুই আসবি তো আফিফ? শুভকামনা রইল আমার পক্ষ থেকে, তোর বরকে নিয়ে খুশি থাকিস, এটাই চাওয়া আল্লাহর কাছে। আর আমার একমাত্র বান্ধবীর বিয়ে আমি যাব না, এটা কি করে হয়? সবাইকে নিয়ে যাব। তোরা কি আগের বাসাতে আছিস? আমরা আগের বাসাতেই আছি, আমার বাসায় গেলেও তো পারতি, তুই তাও গেলি না। কেন যাইনি এটা একসময় জানতে পারবি, এখন হয় ওইগুলো নাই শুনলি। আগে বল আন্টি আঙ্কেল কেমন আছে? তারা সবাই ভালো আছেন, এখনও তোর কথা স্মরণ করে আব্বু আম্মু। এখন তোর ফ্যামিলির কি খবর বল, এখনও তো তোর বাসায় নিলি না। আমার বাসায় সব কিছু ঠিকঠাক আছে, আর তুই এখানে এসেছিস, কালকে সকাল আমার বাসায় যাবি, আমাদের বাসায় কয়টা দিন বেরিয়ে আসবি, ওকে? কালকে তোর বাসায় যাব, আমি তোর আব্বু আম্মুকে দেখার অনেক শখ, সামনাসামনি দেখার। জানি এটা। সিয়াম ভাইয়া, আফিফকে নিয়ে যাই, একটু প্রবলেম হবে আপনাদের। না, অনেকদিন পর আপনাদের দেখা হয়েছে, এখন তো ওকে ছাড়তেই হবে। ধন্যবাদ আপনাদের। আচ্ছা আফিফ, চল আমার সাথে। তারপরে রিমি আমার হাত ধরে ওখান থেকে নিয়ে আসলো, সারা বিকেলবেলা ওর সাথে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে রেস্টুরেন্ট থেকে কফি খেলাম, আমি, রিমি আর ওর আন্টি মেয়ে। কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না। রিমিকে ওর আন্টির বাসায় নামিয়ে দিয়ে রিক্সা করে বাসায় ফিরছি। আজকে আপনাদের কাছে ভার্সিটি শেষ হওয়ার পরে একটা বছর কোথায় ছিলাম, এটা এটা কার কার জীবনে ঘটুক আর না ঘটুক আমার জীবনে ঘটেছিল। আমার ভার্সিটির এক্সাম শেষ হওয়ার পরেই কিছুদিন পরে বাড়ি ফিরে আসতে চেয়েছিলাম। এক্সাম শেষ, দেখা পরের দিন, সব বন্ধুরা আড্ডা দিতে দিতে রাত হয়ে গিয়েছিল, তাই ওরা ওদের বাসায় চলে গিয়েছিল, তাই আমিও একটা রিক্সা করে একা একা বাসায় ফিরছিলাম। দেখলাম রাস্তার মাঝে একটা লোককে, কিছু মানুষ, তার ভিতরে একটা মানুষ ওই লোকটার দিকে বন্দুক তাক করে আছে, সেই লোকটার দিকে। এটা দেখে যে আমাকে রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছিল, সে আমাকে একা রেখে পালিয়ে যায়। আমি এখন কি করবো সেটা বুঝতে পারছিলাম না, আমার সামনে একটা মানুষকে এইভাবে মেরে ফেলবে এটা তো আমি হতে দিতে পারি না, তাহলে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। না, আমি এমনিতেই অনেকটা সাহসী ছেলে, তাই আমি রিক্সা থেকে নেমে পড়ি লোকটাকে বাঁচাতে। আমি কি করবো না করবো এটাই ভেবে পাচ্ছি না। আচমকা আমি পকেটের কাছে হাত দিয়ে আমার ফোনটা বের করে যে বন্দুক তাক করে আছে তার মাথাতে ফোনটা দিয়ে মেরে দিই। আমি কাছে গিয়ে ওদের মারতে শুরু করে দিই, ওরা আমার সাথে না পেয়ে সবগুলো ওখান থেকে পালিয়ে যায়। ওই লোকটা আমার কাছে এসে দাঁড়ায় যে লোকটাকে মারতে চেয়েছিল। আঙ্কেল, আপনাকে ওরা মারতে চেয়েছিল কেন? কারণ আমি একজন সিআইডি অফিসার, ওদের ভিতরে এক ভাইকে আমি গ্রেপ্তার করি, তাই আমাকে এভাবে একাভাবে মারতে চেয়েছিল। তুমি কে আর এত রাতে কোথায় যাচ্ছিলে? আফিফ ইসলাম, এক্সাম শেষ, তাই বলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। তাহলে তোমার পড়ালেখা শেষ? আমার অনার্স শেষ হলো। জব করবে সিআইডিতে? তোমার মতো সাহসী ছেলে দরকার সিআইডিতে, তোমার মতো সাহসী ছেলে আমি কমই দেখেছি। আমি কিছু না ভেবে রাজি হয়ে যাই, আমার এত পড়াশোনা সাহস সব কিছু কাজে লাগাতে চাই, দেশের জন্য কিছু করতে চাই। লোকটা আমাকে একেবারে সিআইডি অফিসারের জবের ব্যবস্থা করে দেয়, তার একটা কার্ড দিয়ে যায় আর বলে তার সাথে যেন কালকে দেখা করি, আর বলে যে ফোনটা গেছে ওই ফোনটা কিনে দেবে। এটা বলে সে গাড়ি নিয়ে চলে যায়, আমি ওখান থেকে বাসায় চলে আসি। ওই লোকটা হলো আমার স্যার, যার সাথে আজকে দেখা করে আসলাম। আমি পরের দিনই তার সাথে দেখা করি, সে সব কিছু ব্যবস্থা করে ফেলে, আমার ফোনটাও দিয়ে দেয়, কিন্তু কারো নাম্বার ছিল না আমার কাছে। আমার একটা বদ অভ্যাস, আমি কারো নাম্বার মুখস্থ করে রাখি না, শুধু আমার নাম্বারটা মনে ছিল। আমি ট্রেনিংয়ে চলে যাই, আমার 6 মাস ট্রেনিং শেষ হতেই আমাকে একটা শহরে পোস্টিং করা হয়, আমি ওখানে জব করতে থাকি।
আমাকে ওখানে একটা মিশন দেওয়া হয়। আমি মিশনটা ভালোভাবেই শেষ করি। সেখান থেকে আমাকে আমার জেলায়তে একটা মিশন দেয়, যেটা এখনও চালিয়ে যাচ্ছে। আপনাদের এত কিছু বলতে বলতে বাসার কাছে চলে আসি। দরজায় কলিং বেল বাজাতে ভাবি দরজাটা খুলে দেয়। ভাবি কিছুই বলল না আজকে। আমি বাসার ভিতরে এসে সরাসরি আমার রুমে চলে আসি। রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিই। আগে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার ফোনটা বাজছে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা একটা নাম্বার থেকে কল দিয়েছে। আমি রিসিভ করি। ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। আমি কণ্ঠটা চিনতে ভুল হলো না। মেয়েটা হলো রিমি। রিমি যাওয়ার আগে আমার ফোন থেকে নাম্বারটা দিয়ে গিয়েছিল। কি রে, বাসায় ফিরেছিস? মাত্র বাসা থেকে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে এসে দেখলাম তুই কল দিয়েছিস, সাথে সাথে রিসিভ করলাম। ওর সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিই। আমি খাটে হেলান দিয়ে বসে আছি। তখনই ভাবি ডিনার করতে ডাকতে আসলো। আমি উঠে ডিনার করতে টেবিলে আসি। একসাথে সবাই মিলে ডিনার করতে বসলাম। আমার ডিনার করা শেষ হলে আমি উঠে আমার রুমে চলে আসি। রুমে এসে খাটে শুতেই ঘুমিয়ে পড়ি। প্রতিদিনের মতো সকালে উঠে আজকে নাস্তা করে বাসা থেকে বের হয়ে কলেজের সামনে বসে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখলাম আধার আমাদের সামনে এসে দাঁড়ালো। রাকিব ভাইয়া, সিয়াম ভাইয়া কেমন আছেন? জি, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমি অনেক ভালো আছি। আমি এবার কার জন্য মন খারাপ করে থাকবো? কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে ওদের সাথে গল্প করে কলেজ টাইম হওয়ার সাথে সাথে কলেজে চলে যাই। কিন্তু আধার আজকে একবার আমার সাথে কথা বলল না। ওকে দেখে মনে হচ্ছে আমাকে চেনেই না। আমাকে আজকে ফার্স্ট টাইম দেখেছে, এরকম কখনো দেখেইনি। আধারা মনে হয় আমার উপর প্রচুর রেগে রয়েছে। তা না হলে যে মেয়ে কলেজে যাওয়ার টাইমে আমার সাথে কথা না বলে যেত না, ওই দিন আমাদের বাসায় আসার পর থেকে কেন জানি রেগে রেগে আছে। আমি এত কিছু ভাবছি কেন? ওর ব্যাপারে কথা বলুক আর না বলুক, তাতে আমার কি? আমি কেন ওর কথা ভাববো? আমি এগুলো মনে মনে ভাবছিলাম। তখনই আমার ফোনটা বেজে ওঠে। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখলাম রিমি কল করেছে। আমি সাথে সাথে রিসিভ করি। কই তুই আফিফ? আজকে না আমাকে তোর বাসায় নিয়ে যাবার কথা? তাহলে এখনও তোর কোনো খবর নেই? নাকি আমাকে তোর বাসায় নিতে চাচ্ছিস না? না নিতে চাইলে বলে দে, আমি যাব না। এই তুই এইভাবে কথা কেন বলছিস? এখন তো এইটা বল, তুই কোথায় আছিস? আমি এখনই তোকে নিতে আসছি, ঠিকানা বল। রিমি ওর ঠিকানা দেয়। আমি ফোন রেখে দিয়ে ওদেরকে বলে ওখান থেকে চলে আসি। আমি ওখান থেকে সরাসরি রিমির কাছে চলে আসি। আমি এসে দেখি রিমি আর ওর আন্টির মেয়েটা দাঁড়িয়ে আছে। ওই মেয়েটার নাম ফাবিয়া। আমি ওদের নিয়ে আমাদের বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই ভাবি দরজাটা খুলে দেয়। আফিফ, এরা কারা তোর সাথে? ভাবি একজন আমার ভার্সিটির বন্ধু, আর একজন ওর আন্টির মেয়ে। ও আমাদের বাসায় আসবে, অনেকদিন ধরে বলছে, কিন্তু আমি নিয়ে আসিনি। ও আমাদের জেলাতে বেড়াতে এসেছে, এখান থেকে আমাদের বাসায় নিয়ে আসলাম। তারপরে ভাবির সাথে রিমি পরিচয় করিয়ে দিলাম। আমি আমার ভিতরে এসে চেয়ারে বসে পড়ি। ভাবি আম্মুকে ডাক দিতে গেল। ভাবি আর আম্মু চলে আসলো, সাথে রীতিও রয়েছে। রীতু আম্মুকে ছেড়ে আমার কাছে দৌড়ে চলে আসে। রিমি নিজেই নিজের আম্মুর সাথে পরিচয় হয়ে গেল। রিমি এমনিতে দ্রুত মানুষের সাথে মিশে যেতে পারে। আমরা বসে বসে গল্প করতে লাগলাম। আর ভাবি ওদের জন্য নাস্তা বানাতে গেল। ভাবি নাস্তা তৈরি করে নিয়ে আসে। সবাই মিলে নাস্তা করছি আর নানান রকম গল্প করছি। আম্মু এর ফাঁকে রিমি সব কিছুই জেনে নিল। মনে হচ্ছে ওর সাথে আমার বিয়ে দেবে, এমন ভাব। রিমি অবশ্য দেখতে এমনিতেই অনেক সুন্দর। রিমি চলে যেতে চাইল, কিন্তু ভাবি আর আম্মু লাঞ্চ না করে ছাড়ছে না, তাই রিমিও না করলো না। আন্টি, শুনেছি আপনি নাকি অনেক ভালো রান্না করেন, আজকে আপনি রান্না করে খাওয়াবেন আমাকে? আচ্ছা, আমি নিজে হাতে রান্না করব। আম্মু ভাবি রান্না করতে চলে যায়। আমি রিমি আর ফাবি আছি। রিমি ঋতুকে কোলে নিয়ে আমার রুমে আসে। বাহ, তোর রুমটা তো অনেক সুন্দর করে গোছানো। ভার্সিটি থাকাকালীন তোর বাসায় এতবার গেলাম, একবারও তো দেখলাম না এভাবে রুম গোছানো। আমি গোছাইনি, ভাবি নিজে এসে প্রতিদিন গুছিয়ে রাখে। এর জন্য আম্মুর কাছে মন্দ শুনি তো, তাই জানোই তো আমি মন্দ না শুনি, তার জন্য ভাবি গুছিয়ে রাখে। আমাকে দিয়ে এইসব কক্ষর হয়নি আর হবেও না এইসব জীবনেও। আচ্ছা, আমাদের সব বন্ধুরা বিয়ে করে নিচ্ছে, তুই এখনো কেন করছিস না? শুনলাম তুই নাকি এখনো করছিস না, সারাদিন ঘুরে কাটাস। আচ্ছা, কালকে বিকালে আমাকে টাইম দিতে পারবি? কিছু কথা ছিল তোর সাথে একা। কেন দিতে পারবো না, এখন কোথায় দেখা হবে জানিয়ে দিস, আমি চলে আসবো। আচ্ছা, এটা আমি পরে বলে দেবো। আমরা সবাই মিলে গল্প করতে করতে দুপুর হয়ে যায়। নেহাও বাসায় আসে, আমার রুমে চলে আসে। নেহাও রিমির সাথে পরিচয় হয়ে যায়। রান্না করতে করতে লাঞ্চের টাইম হয়ে যায়। ভাবি আমাদের লাঞ্চ করতে ডাকে। আমরা সবাই খাবার টেবিলে চলে আসি। সবাই একসাথে খাবার খেতে থাকি। রিমির খাওয়া শেষে আম্মু রান্নার অনেক প্রশংসা করত। খাওয়া শেষ হতে রিমি আমার সাথে আমার রুমে আসে।
রিমি ফাবি আমার খাটে শুয়ে পড়ে, আমি চেয়ারে বসে বসে ফোন টিপতেছিলাম। কিছুক্ষণ পরে চেয়ে দেখলাম ওরা দুজনই ঘুমিয়ে পড়েছে। আমি রুম থেকে বেরিয়ে অন্য রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে রিমি ডাকে আমার ঘুম ভাঙল। আমার ঘুম ভাঙার পরে, আফিফ এখন ঘুমাচ্ছিস? আমাকে বাসায় দিয়ে আসবি না, নাকি রাতেও রাখবি আমাকে তোর বাসায়? তোর ইচ্ছে হলো থাকতে পারিস, আমি তো তোকে মানা করছি না। হয়েছে, আর কথা না বলে তুই উঠে আমাকে বাসায় নামিয়ে দিয়ে আয়, আমি রেডি হয়ে আছি। আমি উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রিমির কাছে চলে আসি। রিমি আম্মু ভাবি নেহাকে বলে বাসা থেকে বের হয়ে আসে। বাসা থেকে বের হয়ে এসে আমি গাড়ি বের করলাম। গাড়িতে করে রিমির বাসায় চলে আসি। ওরা দুজনে বাসার সামনে নেমে যাই। ফাবি আমাকে অনেক জোর করলো ওর বাসায় যাওয়ার জন্য, অন্য একদিন আসবো, এটা বলে আমি গাড়ি নিয়ে চলে আসি। আবার বাসায় ফিরে আসি, ওদের বলে দিই আজকের বাসা থেকে বের হব না। আমি বাসায় এসে রিতুকে নিয়ে ছাদে আসলাম। ছাদে বসে উঠে দুষ্টুমি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে আমি আর ঋতু রুমে চলে আসি ঋতুকে নিয়ে। ঋতুকে আমার রুমে নিয়ে আসার কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। ভাবি আমাকে ডিনার করতে ডাকতে এসে ঋতুকে আমার রুম থেকে নিয়ে যায়। আমি খাবার টেবিলে এসে দেখি সবাই বসে আছে। সবাই মিলে একসাথে ডিনার করে আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে আজকে নাস্তা না করেই বের হয়ে আসি। প্রতিদিন যেখানে বসে আড্ডা দিই সেখানে সবাই চলে আসি। কলেজের সামনে আমি এসে ওদের সাথে বসতেই, আফিফ আমি আর প্রতিদিন টাইম দিতে পারবো না। কেন, তোর আবার কি হলো যে হঠাৎ এই কথা বলছিস? কালকে থেকে অফিসে যেতে হবে, অনেক তো হলো, এখন আব্বুকে একটু শান্তি দেই, তাই চিন্তা করলাম আমি সব দেখাশোনা করব অফিসের। এটা তুই ঠিক বলেছিস, আঙ্কেল অনেক কষ্ট করে অফিসটা এত দূরে এনেছেন, এখন তোর উচিত তার সব কিছুই ঠিক রাখা। আমিও তোর সাথে একমত, তুই কালকে থেকে অফিসে যাওয়া শুরু কর, আর মেয়েটাও এর এতদিন তোর জন্য ওয়েট করবে, বিয়েটাও করে ফেল। রাকিব আফিফ ঠিক বলেছে, আমিও ভাবছি একটা জব করব, আর কত বাবার টাকা নষ্ট করব। আফিফও এখন আর না ঘুরে একটা জব কর, চাইলে আমার অফিসে জয়েন করতে পারিস। না, বন্ধুর মাঝে এখনও বিজনেসে কিছু টানতে হয় না। বন্ধুদের মাঝে যদি কোনো অর্থনৈতিক কিছু ঢুকে গেলে সেখানে বন্ধুত্ব খুব কমই থাকে, 100% ভিতরে 80% বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সেটা আমি চাই না, তাই আমি তোদের অফিসে জব করতে পারবো না। অন্য সবার বেলায় হলেও আমাদের বেলায় হবে না। থাক দোস্ত, আমি অন্য কোথাও যাবার চেষ্টা করব। আচ্ছা তুই যা ভালো বুঝিস তাই কর, আমরা কথা বলছি, তার মাঝে আধারা আর ওর কিছু বান্ধবী আমাদের কাছে এসে দাঁড়ায়। শুনলাম কার বাসায় নাকি বান্ধবীকেও নিয়ে যাওয়া হয়, সে নাকি কাউকে টাইম দেয় না তার বাসায় গেলে, তাহলে কালকে কিভাবে দিল? বুঝতে পেরেছি, আধারা এই কথাগুলো আমাকেই বলেছে। আধারা আমাদের বাসায় যাওয়ার পরে আমি এই কথা বলেছিলাম, আমি কাউকে টাইম দিই না আমাদের বাসায় আসলে। আমি এখন বুঝতে পারলাম আধারা কেন আমার উপরে রেগে আছে। কার বাসায় কে বান্ধবী নিয়ে গেল, আধারা আবার কাকে কে টাইম দিল? আমি যাকে বলেছি সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। আর আপনি জানেন না যে আফিফ ভাইয়ার বাসায় তার বান্ধবীকে নিয়ে গেছিল কালকে? আমার বাসার কালকে যে রিমি আসবে এটা ওরা জানে। এটা তো জানতাম যে আফিফের বাসায় ওর বান্ধবী রিমি আসবে, কিন্তু টাইম দেওয়া না দেওয়া এটা বুঝলা না। সিয়াম এটা তোর বুঝতে হবে না, আর কিছু বলার আগে আপনার আমার বান্ধবীকে টাইম দেবো নাকি দেবো না এটা আপনাকে কেন বলবো? আপনি কি আমার পার্সোনাল জিনিস জানবেন? আমারই ভুল আপনার সাথে এভাবে কথা বলা, কেন যে আপনার সাথে একবার এই কথা বলি আমি নিজেই বুঝি না। এটা বলে আধারা চলে যায় কলেজের ভিতরে। আফিফ মেয়েটা মনে হয় তোকে পছন্দ করে, তুই এভাবে কথা না বললেও পারিস, মেয়েটা অনেক ভালো, তুই ওর সাথে প্রেম করতে পারিস যদি আধারা চায়। আমরা কথা বলে দেখি তোকেও পছন্দ করে কিনা। না তোর এটা করিস না, আধারা যদি পছন্দ করে তাহলেও নিজে থেকে বলবে, তোদের কাউকে বলতে হবে না। তুই জানিস না মেয়েদের বুক ফাটে, তবুও মুখ দিয়ে কিছু বলতে পারে না ছেলেদের। আচ্ছা বাদ দিয়ে এগুলো, আমি কিছু বলতে যাব তখনই আমার ফোনে একটা কল আসে। আমি পকেট থেকে বের করে দেখলাম আমার টিম থেকে কল করেছে রাহাত। আমি ওদের কাছে থেকে একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করি। বলুন রাহাত, কি হয়েছে, কোনো খবর আছে কিনা? স্যার আমাদের একজন ইনফরমেশন দিল কিছু, আপনাকে জানানোর জন্য কল করছি। তারপরে তার থেকে ইনফরমেশনগুলো জেনে নিলাম, তারপর ফোনটা রেখে দিলাম, তারপরে আবার ওদের কাছে চলে আসলাম। আমি আসার পর ওরা কিছু প্রশ্ন করলো না, ওদের সাথে ঘুরে আড্ডা দিয়েই দুপুর 12টা বেজে গেল। তাই যার যার বাসায় চলে যায়, আমিও আমার বাসায় চলে আসি। ভাবি দরজাটা খুলে দেওয়ার পরে আমি আমার রুমে চলে আসি। আমি রুমে এসে চেয়ারে বসতে ঋতু চলে আসে, দৌড়ে ঋতু এসেই চকলেট চাই। আমি ঋতুর জন্য আগে থেকেই চকলেট কিনে রেখেছিলাম বাসায় আসার আগে। আমি চকলেটগুলো বের করে ঋতুকে দিই, ঋতু চকলেট খাচ্ছে, দুষ্টুমি করছে আমার সাথে। নেহা কলেজ থেকে এসেই আমার রুমে চলে আসে। বুঝতে পারছি না নেহা কেন আমার রুমে এই টাইমে আবার।
কি হয়েছে? তোকে এরকম লাগছে কেন? ভাইয়া, তুমি আধারাকে কাঁদিয়ে দিলে কেন? মানে আমি কেন আধারাকে কাঁদাবো? তারপরে নেহা যা বললো